গত কয়েক দশক ধরে অযোধ্যা যেন অস্থায়ী সেনা ছাউনি, আর সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পর সেই নিরাপত্তার বহর বেড়েছে কয়েকগুণ। কয়েক কদম অন্তর পুলিশ পিকেট, টহল দিচ্ছে আধা সামরিক বাহিনী। বিতর্কিত জমির ত্রিসীমানায় যাওয়ার জোগাড় নেই। ওই বিতর্কিত জমির ভেতরেই রয়েছে রাম চবুতরা, রয়েছে সীতা কি রসই। সেসব দেখার উপায় নেই এখন, কারণ আধা সেনা সেই 1992 সাল থেকেই ঘিরে ফেলেছে এই অঞ্চল। তাই অযোধ্যায় ঢুকেই প্রথমে আমরা চললাম হনুমানগড়ির দিকে। হনুমানগড়ির গুহা থেকেই রাম জন্মভূমি পাহারা দিতেন পবনপুত্র হনুমান। লোকবিশ্বাস এমনই, এখন পিচ ঢালা রাস্তা, কিন্তু তাও বেশ টের পাওয়া যায় এই অঞ্চল আগে উঁচু টিলা ছিল। টিলার ওপরে দুর্গের মতো বিশাল পাঁচিলে ঘেরা মন্দির, খাড়াই সিঁড়ি সোজা উঠে গিয়েছে মন্দিরে। এই হনুমানগড়ির সামনেই ফুল, প্রসাদি, লাড্ডুর অনেক দোকান। কোনো কোনো দোকানে সাজানো রয়েছে খেলনা গদা, রামচরিত মানস, রামায়ণ, রাম, সীতা, লক্ষণ, হনুমান সম্পর্কে বিভিন্ন বই। সুপ্রিম কোর্টের রায় শুনে খুশি এখানকার ব্যাপারীরা, বলছেন মন্দির হলে বাড়বে বেচা কেনা, দু পয়সা বাড়তি রোজগারের আশায় এখন দিন গুনছেন তারা। হনুমানগড়ি, পবিত্র হনুমান মন্দির কথিত আছে, এখানেই একটি টিলায় পাহাড়ি গুহায় বসে পবিত্র রাম জন্মভূমিকে পাহারা দিতেন শ্রী হনুমানজি। এই হনুমানগড়ি থেকে সোজা যে রাস্তাটা রাম মন্দিরের দিকে যাচ্ছে, গোটা রাস্তা জুড়েই অজস্র দোকান, পুরোটাই পুজোর সামগ্রীর এবং পুজোর উপকরণের। অতীতে যতবার এখানে উত্তেজনা তৈরি হয়েছে, জারি হয়েছে কারফিউ বা 144 ধারা, ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। এখানকার প্রায় 90% ব্যবসায়ীদেরই বা মানুষেরই জীবিকা নির্ভর করে পুণ্যার্থীদের ঘিরে। এই রায়ের পর তারা কি বলছেন ব্যবসায়ীরা, আসুন আমরা একটু শুনে নিই। দোকান লগভগ দূসরি পিড়ি হ্যাঁ হ্যাঁ ইয়ে আমার পিতাজি থে, উসকে বাদ হম ইহা পর আপনা ব্যাপার কর রহে হ্যাঁ। ফসলা আনে কে বাদ আব ধীরে ধীরে সব খতম হোগা। আব ইয়ে জো বন্দিশে আপ দেখ রহে হ্যাঁ, বন্দিশে তো অভি বহুত হ্যাঁ। অভি তো কিছু কে আনে জানে পে কিছু কো আই কার্ড দিখানা হ্যাঁ, তব অন্দর আনা, প্রবেশ হোনা হ্যাঁ, তমাম প্রকার কি বাতে হ্যাঁ। সুরক্ষা কে দৃষ্টি সে এক বার আতঙ্কি হামলা ভি হো চুকা হ্যাঁ, শ্রী রাম জন্মভূমি পর 5 আতঙ্কি আয়ে থে। তো ইন সব দৃষ্টি সে সুরক্ষা ব্যবস্থা খাকা ইয়ে 4 ভাগো মে বাঁট দিয়া গয়া হ্যাঁ, ইয়েলো জোন, গ্রিন জোন, বেল আর ব্লু জোন, ये इसे बना हुआ है 4 भाग इसका। तो सुरक्षा तो अभी चली रहा, लेकिन जब ये फैसला आ गया है तो ये सुरक्षा की कोई ज़रूरत अब नहीं है। यहाँ हिंदू मुस्लिम में कोई तनाव नहीं है, सब लोग आपस में सब मिल के काम करते हैं, कोई ऐसी बातें नहीं। उनके धर्म में हम लोग जाते, वो हमारे धर्म में आते, कोई ऐसी तनाव नहीं है। अब तो फैसला जो आ गया उसको सब सम्मान सभी करना है, क्योंकि सुप्रीम कोर्ट का फैसला है। बहुत अच्छा, बहुत ऐसा निर्णय सुप्रीम कोर्ट ने दिया है कि जिसमें भविष्य में कोई विवाद ना हो, उसने विवाद को हटा ही दिया है। দোনো পক্ষ কা আপসি সৌহার্দ বনা রা, ইসলিয়ে উসনে সা ফয়সলা দিয়া হ্যা। ও সুপ্রিম ন্যায়ালয় হ্যা দেশ কা, উসকো মাননা হামারা কর্তব্য হ্যা। আগর পক্ষ মে আতা তো বিপক্ষ মে আতা তো, ইয়ে সভি ভাইও কা মাননা হ্যা কি উসকো মানিয়ে আও আপ। সমস্ত অযোধ্যা হামারে সন্তুষ্ট হ্যা, সমস্ত অযোধ্যাবাসী সন্তুষ্ট হ্যা, আর ভগবান কো কোটি কোটি প্রণাম কর রহে হ্যা কি ইত্তা বড়িয়া অবসর মিলা আর ইত্তা বড়িয়া উসকা রিসপন্স মিলা। তবে থোড়া প্রবলেম হোতা থা, তবে মার্কেট থোড়া ডাউন চল রহা থা, और अभी तो सब नॉर्मल हो रहा है धीरे धीरे। उसमें हम लोगों को भी काफ़ी प्रॉब्लम होती थी कि आईडीज हम लोगों के चेक होते थे, हम लोग अगर निकल गए तो फिर हम लोग एंट्री करने के लिए 5-6 जगह हम लोग आईडी दिखाते तो हम लोग एंट्री करने को पाते थे अपने घर। बाकी अब जब हम लोगों में इतनी प्रॉब्लम है तो कस्टमर भी इतने आ नहीं रहते, पूरा खाली रहता था 3-4 दिन तक। अभी तो फिलहाल सब धीरे धीरे सब नॉर्मल हो रहा है, सब अच्छा हो रहा है। স্বস্তি, অযোধ্যাবাসীর মনোভাব একটি শব্দে বোঝাতে গেলে এটাই এখন সবথেকে উপযুক্ত শব্দ। সুপ্রিম কোর্টের রায়ে এক কথায় হাঁপ ছেড়ে বেঁচেছেন এখানকার সাধারণ মানুষ। ধর্মীয় বিবাদ নয়, সুখী জীবনের জন্য প্রয়োজন জীবিকা, রোজগারের সংস্থান। আর একবার মন্দির তৈরি হয়ে গেলে পুণ্যতীর্থের পাশাপাশি অযোধ্যা হয়ে উঠবে অন্যতম পর্যটন কেন্দ্র। দেশ বিদেশ থেকে আসবেন পর্যটকরা, তৈরি হবে হোটেল, বিমানবন্দর, বাড়বে রোজগারের সুবিধায়। আর সেই আশাতেই এখন দিন গুনছে অযোধ্যা। হনুমানগড়ি থেকে এবার আমাদের গন্তব্য কনক ভবন। কথিত আছে সীতাকে বিয়েতে এই ভবনটি উপহার দিয়েছিলেন কৈকেয়ী।
যার কুমন্ত্রণাতেই দশরথের নির্দেশে রাজত্ব ছেড়ে বনে যেতে হয় রামচন্দ্রকে। সঙ্গী হন সীতা এবং লক্ষ্মণও। কনক ভবন, সোনায় মোড়া এই ভবনটি সীতাকে বিয়েতে উপহার দেওয়ার সময় কৈকেয়ী ভাবতে পারেননি যে রামের সঙ্গে এই ভবন ছেড়ে সীতাও 14 বছরের জন্য বনবাসে চলে যাবেন। ত্রেতা যুগে রাম সীতা এখানেই বসবাস করতেন। দ্বাপর যুগে সীতার পাতাল প্রবেশের পর বড় ছেলে কুশ এই ভবনটি রাম সীতার স্মৃতিস্মারক হিসাবে সংরক্ষিত করেন। দ্বাপর যুগের শেষে শ্রীকৃষ্ণ এই ভবনে কিছুদিন বিশ্রাম নিয়েছিলেন দ্বারকায় ফেরার আগে, অযোধ্যার বিশ্বাস এটাই। পরবর্তীকালে কলিযুগে প্রথম সম্রাট বিক্রমাদিত্য এবং পরে সমুদ্রগুপ্ত এই ভবনের সংস্কার করেন এবং প্রসারিতও করেন। খ্রিস্টীয় 9ম শতাব্দীতে সুলতান সালারজংয়ের আক্রমণে ভবনের বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। বর্তমান ভবনটি 1891 সালে রাজস্থানের মহারাজা মহেন্দ্র সিং প্রতাপ দেবের রাজমহিষী বিশ্বভানুর উদ্যোগে পুনঃপ্রতিষ্ঠিত হয়। কনক মন্দিরের পরে আমাদের গন্তব্য রাম জন্মভূমি ন্যাসের কর্মশালা। রাম জন্মভূমি আন্দোলনের শুরুটা হয়েছিল 80-এর দশকে আর 1989 সালে রাম জন্মভূমি ন্যাস অযোধ্যায় তৈরি করে তাদের কর্মশালা, যে কর্মশালায় জমা রয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ ইট। আর প্রতিদিন রাজস্থান থেকে আসা শিল্পীরা পাথর ছেনে তৈরি করছেন রাম মন্দিরের স্তম্ভ ও নানান স্থাপত্যকীর্তি। এইগুলি ব্যবহার করা হবে আগামী দিনে রাম মন্দির গড়ে তুলতে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাম মন্দির যে নির্মাণের কর্মশালার মূল অধ্যক্ষ মহারাজজি গোর্খানন্দ দাস মহারাজজি। আমি সরাসরি তাঁর সঙ্গে এই কথা বলে নেব এই কর্মশালা নিয়ে কোন পর্যায়ে রয়েছে, কি ভাবছেন তারা। নমস্তে মহারাজজি, বহুত বহুত স্বাগত নিউজ টাইম মেয়ে আপকা। জয় জয় সীতারাম, জয় জয় সীতারাম। পহলে ইয়ে কর্মশালা কে বারে মে আপ বাতাইয়ে, 1989 সে যে শুরু হুয়া, কেসে চল রহা থা প্রস্তুতি। জি, সভি ভক্তোঁ কো, সভি মাতাওঁ বহনোঁ কো জয় জয় সীতারাম। মে महंत गोरखानंद दास महाराज इस मीडिया के माध्यम से सबको बताना चाह रहा हूँ कि मेरे बंधुओं, सबसे बड़े अपार हर्ष का विषय है और जो अभी 9 नवंबर को जो निर्णय आया और सुप्रीम कोर्ट ने जो निर्णय दिया है, सबसे अपार हर्ष का विषय यह है कितना सुंदर निर्णय आया हमारे रामलला अयोध्या में भव्य निर्माण मंदिर के लिए, सुंदर निर्णय आया। और मेरे बंधुओं, सभी भक्तों ने शांति का सहयोग दिया, आपस में प्रेम एवं सौहार्द बनाए रखे और अपार हर्ष का विषय तो है ही, इतना अपार हर्ष कभी मुझको हुआ नहीं जितना 9 तारीख को हुआ और अब जितना हर्ष हो रहा है इतना कभी नहीं हुआ था। इसके पहले मैं संत तो जरूर था लेकिन मुझे अपार हर्ष का विषय अब हुआ जब से 9 तारीख को निर्णय आया रामलला का। जी जी जी, देर आया लेकिन दुरुस्त आया। और ये जो यहाँ पर हम लोग बैठे हैं, यहाँ खड़े हैं, ये जो ईंटा दिखाई पड़ रहा मेरे बंधुओं, राम भक्तों, देश के कोने कोने जो प्रांत में बैठे हुए, जिले में, गांव में बैठे हुए लोग बैठे कर देख रहे हैं, ये ईंट मेरे बंधुओं उस समय की है जब मंदिर का आंदोलन चल रहा था। कोने कोने से, विश्व के कोने कोने से, देश के कोने कोने से, गांव से उन भक्तों ने अपने सर पर, अपने कंधे पर टांग टांग करके, ईंटे को रख करके अयोध्या मंदिर निर्माण के लिए सारे लोगों ने ईंटे को ला के रखा और ये ईंट भी लगाया जाएगा भगवान रामलला के मंदिर के निर्माण में। यहाँ ये ईंट रखा गया है, यहाँ सामने ये स्तंभ अर्थात ये जो ये स्तंभ देख रहे हैं, जी ये तो स्तंभ मंदिर में लगेगा। और उसके बाद इधर जो है ये सब छत सारे जो हैं, छत के लिए पत्थर रखे गए हैं। तो प्रभु की कृपा से आया निर्णय, देर आया लेकिन दुरुस्त आया और अब अविलंब अयोध्या में रामलला का भव्य एवं नव्य मंदिर का निर्माण होने जा रहा। सभी धर्माचार्यों के, सभी संत महंतों के एवं सुप्रीम कोर्ट के निर्देशानुसार माननीय भाई नरेंद्र मोदी जी,
भारत सरकार एवं पूज्य योगी आदित्यनाथ जी उत्तर प्रदेश मुख्यमंत्री उत्तर प्रदेश सरकार। ये जो मंदिर के बारे में आप बताइए ना, ये मंदिर कैसा होगा, ये जो पत्थर स्तंभ जो है कैसा, मंदिर का स्ट्रक्चर कैसा होगा? जी मंदिर जो है 106 स्तंभ नीचे होगा, 106 स्तंभ ऊपर होगा, और उसके बाद जो है विश्व का सबसे बड़ा घंटा अयोध्या श्री राम लला के मंदिर में लगेगा। ऐसा घंटा कहीं नहीं लगा है, वो बन रहा है प्रभु की कृपा से। जब मंदिर बन जाएगा तो घंटा भी लगेगा, और सुप्रीम कोर्ट के निर्देश पर केंद्र सरकार एवं प्रदेश सरकार के विशेष सहयोग से, सभी धर्माचार्यों के विशेष सहयोग से अयोध्या में भव्य राम मंदिर का निर्माण होने जा रहा है अविलंब। तो ये पत्थर कहाँ से आया हुआ है? ईंटा तो सारा देशों से। जी जी, ये पत्थर जो है, ये पत्थर आए हुए हैं सब राजस्थान से। ये पत्थर जो है जो आए हैं मंदिर बनने के लिए, ये सारे राजस्थान की धरती से। तो ये जो मंदिर बनने का काम ये जो चलता रहा 30 साल से, मतलब कितना तक हो गया है और कितना बाकी है? अरे सारा हो चुका है, बस थोड़ा समय लगेगा, बस अविलंब मंदिर निर्माण मंदिर देखने को सबको मिलेगा। और एक महाराज जी जो बात है कि सुप्रीम कोर्ट ने जो बोला है जो एक ट्रस्ट बनाया जाएगा, सरकार एक ट्रस्ट बनाएगी, वो ट्रस्ट मंदिर का के लिए मंदिर बनाने के लिए काम करेगी, तो ये जो आधा बन चुका है यही सब यूज होगा या दूसरा कुछ? दरअसल देखिए भाई, नरेंद्र मोदी जी देश के प्रधानमंत्री यशस्वी कीर्तिमान प्रधानमंत्री हैं, वो बड़े बुद्धिजीवी हैं। मैं तो उनको बधाई देता हूँ कि वो जो भी करेंगे अपने स्तर से आज तक वो अच्छा ही करते आए हैं, और राम मंदिर के लिए भी वो अच्छा करेंगे। वो अपने स्तर से चाहे ट्रस्ट बनावे, चाहे महंतों के द्वारा, हम साधु महंतों के द्वारा, वो चाहे भी जैसे भी जो करेंगे हमारे लिए सब मान्य है। मतलब ऐसा तो नहीं है कि 30 साल से जो हो रहा है यहाँ ये सब बतिल हो गया दूसरा कुछ? यही पत्थर लगेगा, यही ईंट लगेंगे, यही पत्थर लगेंगे, सारे सब कुछ यही रहेंगे। और आपका क्या मानना है, एक बार काम शुरू हो गया तो कब तक लगा, कब टाइम, कितना टाइम लगेगा? देखिए भाई, सब कुछ हो गया है, ज्यादा नहीं तो, लेकिन अब ये तो बता रहा हूँ कि अविलंब बनेगा, मतलब ये स्तंभ का काम जी जी सारा हो चुका, बस अविलंब ही लेके जाना, बस मौका देखिए, मौका मिल गया सब ईश्वर कृपा, मौका मिलने पे चौका मार दिया जाए, कोई दिक्कत नहीं, बहुत बढ़िया, बहुत सुंदर होगा। बस दो तला मंदिर, तार मध्ये 106 করে 212টা স্তম্ভ। এই যে স্তম্ভগুলো দেখছে এগুলো রাজস্থান থেকে আনা হয়েছে, গোলাপি বেলে পাথর, ঐতিহ্যশালী গোলাপি বেলে পাথর, যে গোলাপি বেলে পাথরে তৈরি হয়েছে দিল্লির সংসদ ভবন, লাল কেল্লা থেকে শুরু করে দেশের একাধিক বিখ্যাত সৌধ বা ইমারত, সেই গোলাপি বেলে পাথরেই এই রাম মন্দির তৈরি করা হবে। এবং এই যে মহারাজ বলছিলেন যে 1989 সালে বিশ্ব হিন্দু পরিষদ যখন এই কর্মসূচি নেয়, তারপর থেকেই কিন্তু গোটা দেশ থেকে ইঁট নিয়ে করসেবকরা বা গোটা দেশ থেকে যারা রাম মন্দির নির্মাণে উৎসাহী, তারা কিন্তু মাথায় করে নিয়ে, যেটা মহারাজ বলছিলেন, মাথায় করে নিয়ে সেই ইঁট নিয়ে এসে এখানে রাখে। এবং তোমাকে দেখাবো গোটা দেশের যে ইঁটগুলো, এবং সেইখানে বিভিন্ন বিভিন্ন ভাষাভাষী ইঁট রয়েছে, যেমন হিন্দিতে যেমন লেখা রয়েছে, হিন্দির পাশাপাশি সেখানে তামিল, তেলেগু, উড়িয়া এবং এই দেখো শ্রীরাম বাংলায় লেখা ইঁট। গোটা দেশের বিভিন্ন ভাষাভাষীর যারা রাম মন্দির নির্মাণে উৎসাহী, কর সেবক বলো, বিশ্ব হিন্দু পরিষদ বলো, বা রামভক্ত যারা, তারা মাথায় করে কাঁধে করে নিয়ে সেই ইঁট সেই গোটা দেশ থেকে গত 30 বছর ধরে এখানে রয়েছে, 1989 সালের পর থেকে। এবং হাইকোর্টের ফৈজাবাদ আদালতের রায় পেরিয়ে, তারপর এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চের রায় পেরিয়ে, অবশেষে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতে গত 9ই নভেম্বর যে রায় পেলো যে রাম মন্দির তার নিজস্ব স্থানেই তৈরি হবে, তাতেই কিন্তু ব্যবহার করা হবে এই ধরনের ইঁটগুলি, এই সমস্ত ইঁট, ওইদিকে গোলাপি পাথরে রাখা স্তম্ভ। এবং মহারাজ আমাদের যেটা জানালেন যে প্রাক্কাজ, এই স্তম্ভ কেটে তাতে কারুকাজ করে রাখার কাজ শেষ, ইঁট এনে রাখা হয়েছে, এখন শুধু ট্রাস্টগণে মন্দির নির্মাণের অপেক্ষা, এবং তারপর মন্দির নির্মাণ করতে যতটা সময় লাগবে, এবং তারপরই সেই বহু প্রতীক্ষিত রাম মন্দির যেটা নিয়ে গত 134 সালের আইনি যুদ্ধ, সেই আইনি যুদ্ধের ফয়সলা গত 9ই নভেম্বর হলো, তাই সেই রাম মন্দিরের কাছে কিন্তু এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি রাম মন্দির কর্মশালা, গত 30 বছর ধরে কিন্তু এখানে অবিরাম কাজ চলে এসেছে। আইনি লড়াইয়ে তখনও ফয়সলা হয়নি, কিন্তু তা সত্ত্বেও বিশ্বাসের মধ্যে যে একদিন রাম মন্দির তৈরি হবেই তাই নির্দিষ্ট স্থানে, সেই বিশ্বাসে কিন্তু 30 বছর ধরে এই কাজ চলে এসেছে।